আমরা কথা বলি ও মনের ভাব প্রকাশ করি, মায়ের কোলে মাতৃভাষা শিখি, আস্তে আস্তে বড় হয়ে সমাজে বসবাস করি। সাহিত্যকর্ম সমাজের দর্পণ হিসেবে কাজ করে, সাহিত্য চর্চায় ফুটে ওঠে সমসাময়িক প্রেক্ষাপটের বাস্তব চিত্র, কখনো হয়ে ওঠে প্রতিবাদের নির্ভরযোগ্য মাধ্যম। কেউ বা মনের ভাবকে সাহিত্যের ছন্দময় শব্দে, নান্দনিক ভাষা, শিল্পগুণে ও মধুময় ভাষায় প্রকাশ করেন, আবার কেউ মনোমুগ্ধকর ভাষায় প্রকাশ করেন রচনা শিল্পগুণে। প্রকৃত সাহিত্য চর্চার মধ্য দিয়ে স্থায়ী হয় একটি সমাজের ইতিহাস, যুগের পর যুগ বহমান থাকে জাতির সঠিক দিক নির্দেশনা। শিল্পী যেমন তুলির ছোঁয়ায় দেশ ও জাতির প্রতিচ্ছবি তুলে ধরেন, তেমনি একজন সাহিত্যকর্মী সাহিত্যের ভাষায় অসাধারণ বিষয়কে সাবলীলভাবে তুলে ধরার চেষ্টা করেন। সেই সাহিত্যই ব্যক্তি, পরিবার, সমাজ, ধর্ম এবং রাষ্ট্রের বাস্তব প্রতিচ্ছবি। তারা জাতীয় মূল্যবোধ, নীতি নৈতিকতা, সংস্কৃতি অপসংস্কৃতি, শালীনতা সেবা, আনুগত্য ন্যায় অন্যায়, ভ্রাতৃত্ববোধ, সহানুভূতি, সহমর্মিতা ইত্যাদি বিষয়ে মূল্যবান সাহিত্যকর্ম রচনা করেন। সময়ের তাগিদে ভবিষ্যতের প্রয়োজনে মতুয়া সাহিত্য রচনা স্রষ্টাদের একই প্ল্যাটফর্মে সংযুক্ত করা এক যুগান্তকারী মহৎ উদ্দেশ্য। সাহিত্য চর্চায় একে অপরের সাথে সহজে যোগাযোগ রক্ষাকরণে বিশেষ ভূমিকা পালন করবে। মতুয়া দর্শনের লাল নিশানের ছত্রছায়ায় রচিত হবে মতুয়া সাহিত্য, বিশ্ব দরবারে দৃশ্যমান হবে মতুয়া সাহিত্যকর্ম। এইসব মহৎ উদ্দেশ্য সাধনে বাংলাদেশে গঠিত হল মতুয়া সাহিত্য সমাজ সংগঠন। যদিও এই মতুয়া সাহিত্যের পথ চলা কবি রসরাজ, শ্রীমৎ তারকচন্দ্র সরকার রচিত পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিশেষ ঠাকুরের জীবনী আলক্ষ্যে শ্রী শ্রী হরিলীলামৃত রচনার মাধ্যমে, এরপর থেকে সাহিত্য রচনার দিক ও গতি ছুটে চলেছে দুর্বার গতিতে। এরই ধারাবাহিকতায় এই মতুয়া সাহিত্য সমাজের পথ চলাও অনেককাল আগে থেকে, কিন্তু সর্বপ্রথম গত 2019 সালের 6 আগস্ট বাংলাদেশে মতুয়া সাহিত্য সমাজ গঠনের বাস্তব রূপ দৃশ্যমান হয়। শ্রী বিষ্ণুপদ বাগচি মহাশয়কে আহ্বায়ক এবং শ্রী শশাঙ্ক বরকে সদস্য সচিব করে গঠিত হয়েছিল আহ্বায়ক কমিটি। এরপর শ্রীদাম ওরাকান্দি ঠাকুর পরিবারের আশীর্বাদ নিয়ে গত 9 মে 2021 প্রথিতযশা নেতৃত্বের সুদক্ষ সাংগঠনিক কর্মদক্ষতায় 3 বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়। এ সময় অনলাইনে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হয় এই মতুয়া সাহিত্য সমাজের কার্যকারী সভা। শ্রী শ্রী হরিশেষ ঠাকুরের বন্দনা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। কীর্তন করছি, আপনারা সবাই আশীর্বাদ করুন। আমার প্রাণের কবি তারক সরকার, তার ছবি হরিলীলামৃতের বন্দনা শুরু করছি। জয় হরিবোল। শ্রী শশাঙ্ক বর এবং শ্রী পবিত্র মিস্ত্রির সুদক্ষ এবং বিজ্ঞ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। বিভিন্ন পণ্ডিতগণের বক্তব্যে মতুয়া সাহিত্য সমাজ নতুন দিকপালের ঠিকানা খুঁজে পায়। এ সময় উপস্থিত ছিলেন দেশবরণ্যে মতুয়া গুণী সাহিত্য স্রষ্টাগণ। প্রবন্ধ ও গবেষণায় বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সরশীষ সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অসীম সরকার মিলিতভাবে কমিটির সভাপতি, সম্পাদক সহ সকলের নাম ঘোষণা করেন। সাথে ঘোষিত হয় বাংলাদেশ মতুয়া সাহিত্য সমাজের উপদেষ্টা মণ্ডলীদের নাম। আগামী 3 বছর মেয়াদী 2021 থেকে 2023 পর্যন্ত মতুয়া সাহিত্য সমাজ বাংলাদেশের সভাপতি মনোনীত হয়েছেন শ্রী বিষ্ণুপদ বাগচি এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন শ্রী পবিত্র মিস্ত্রি। সর্বস্তরে জনগণের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সকলে। মতুয়াদের জন্য উন্মোচিত হল সাহিত্যের এক নতুন দ্বার। আগামীতে এই মতুয়া সাহিত্য সমাজের পথ চলা সুন্দর হোক এবং অগ্রগতি সর্বোচ্চ শিখরে পৌঁছাক। শুভকামনা জাগো মতুয়া পরিবারের পক্ষ থেকে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, চ্যানেল জাগো মতুয়া।